গো, এখনো বসে আছো? অনেক রাত হলো তো, এবার শোবে চলো। তোমার গোছানো সব হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি হয়েই গেছে। চলো শুয়ে পড়ি। ও মাম কি করছে? নিজের ঘরে বসে আছে মন খারাপ করে। দেখলে তো, ডিনারটাও ঠিক করে করলো না। না না না, ও জেদকে একদম পাত্তা দেবে না। একদিন রাতে না খেলে কিচ্ছু হয় না, দুদিন বাদে দেখো সব ভুলে গেছে। কত আশা করে এদেশে এসেছিলাম বলতো। মাম নিজের কেরিয়ার তৈরি করবে, আমরা নিজের দেশে নিজের মানুষদের মাঝে বাকি দিনগুলো কাটাবো। সে আর হলো না, কপাল দেখো আমাদের। কি আর করবে বলো, বারবার বারণ করা সত্ত্বেও ওই বসন্ত চৌধুরী পরিবারের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললো। যাক, ছাড়ো সব কথা, মামকে বলো যাতে রাতে বেশিক্ষণ জেগে না থাকে, কালকে ফ্লাইট, যেন তাড়াতাড়ি শুয়ে পড়ে। তবে মনে মা, আজকে যা ঘটলো তা থেকে একটা জিনিস পরিষ্কার, আমরা যদি বাইরে যাওয়ার সিদ্ধান্ত না নিতাম, সিচুয়েশন কিন্তু হাতের বাইরে চলে যেত। তো ভগবান আমাকে সুবুদ্ধি দিয়েছিলেন, টিকিটটা কেটে রেখেছিলাম, নইলে চল আর দেরি করো না, শুয়ে পড়ি। পাপার উপর রাগ করে থাকিস না মা, একটু কিছু খেয়ে নে। আমি জানি তোর মনটা খারাপ, কিন্তু তোর পাপাকে তো জানিস, একবার যখন যাবে বলে ঠিক করেছে তখন ওকে আটকায় কার সাধ্য। তারপর আজকে যা হলো, এরপর তো আর ওকে কিছু বলাই যাবে না। নিখিলের শত্রুরা আজ তোর পেছনে লেগেছে, সকলের সামনে তোকে থ্রেড দিয়ে বেরিয়ে গেল। এরপর যদি ওরা তোর আরো বড় কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে বলতো? তুই নিশ্চিন্তে ঘুম।
কিরে পাচ্ছিস না নাকি? না ওর উপর তাকাচ্ছিস কেন? সবসময় রেগে যাস কেন বলতো আজকাল? শোন না, আমি চিন্তা করিনি। চিন্তা করবো কেন? ও সে কাছে পিঠে গেছে না, ওরে তো বলে যেত, বলেই তো যায়। শুধু ভাবছি যে ফোনটা ধরছে না তো, সবসময় তো জ্বালায় জানিস তো, ও তো শোধরাবার ছেলে না। ফোনটা কি বন্ধ রেখেছে নাকি? আচ্ছা বাবা রাগ করতে হবে না, ঠিক আছে। মেজ বৌমা কী বলতো, ফোনে পাওয়া যাচ্ছে না কেন? ওকে আবার শ্যামাকে খুঁজতে বেরিয়েছে নাকি? ছেলেটা আমাকে জ্বালিয়ে মারবে জানো তো, সবাই জানি আমরা। শ্যামা আমাদের ছেড়ে চলে গেছে, ও তো মেরে নিয়েছে। তাহলে কেন মাথায় ভূত চাপে বলতো? কেন আমাকে এত কষ্ট দেয় ও? কিছু বুঝতে পারি না, ও কেন অস্থির হয়ে থাকে এত। শান্ত হো মা, প্লিজ শান্ত হো। আমার কি মনে হয় জানো মা, নিখিলকে একজন সাইকিয়াট্রিস্ট দেখালে কেমন হয়? হ্যাঁ না, মানে একটা জাস্ট বেসিক একটা কাউন্সেলিংয়ের দরকার নিখিলের। তুমি দেখো, তাতেই কিন্তু নিখিলের মাথাটা অনেক ঠান্ডা হবে। ইনফ্যাক্ট হয়তো তারপর ওকে আমরা আরেকটা বিয়ের জন্য রাজি করাতে পারবো। হ্যাঁ মা, নিখিলের একটা লক্ষ্মীমন্ত বউ হলে দেখবে ওর মাথাটা ঠান্ডা হবে। সে কপাল করে তো আমি জন্মেছি, এই তোমার পোড়া কপাল, সে সৌভাগ্য হবে আমার? প্লিজ মা, প্লিজ তুমি এত আপসেট হয়ো না, সব হবে, খালি একটু ধৈর্য ধরতে হবে আমাদের, আমাদের সকলকে। প্লিজ তুমি এভাবে দুশ্চিন্তা করে নিজের শরীরটা খারাপ করো না, যাও একটু রেস্ট নাও। আমরা রয়েছি তো এখানে মা। বর্দি ভাই, তুমিও বর্দি ভাইয়ের কাছে যাও, দেখলে তো একটু আগে কীরকম উত্তেজিত হয়ে পড়লো, ওর শরীর টরীর খারাপ হলে আবার ডোডো তাতান কি আর একা ওকে সামলাতে পারবে? যাও তোমরা গিয়ে রেস্ট নাও, আমি আর অশোক রয়েছি, খবর পেলেই তোমাদের জানাবো। আচ্ছা যে মেজে বৌমা, নিখিল আমি তো বললাম, হ্যাঁ ডোন্ট ওয়ারি, যাও। হুমকি আর আসবে আমার, চিন্তা করছি অশোক একটা খবর টবর কিছু পেলে দিস আমাকে গিয়ে, জানি। চলো যাচ্ছি, চলো। পেলে না? না না, কি শুরু করেছে বলতো নিখিল, তো নতুন করে টেনশনে ফেলে দিচ্ছে, কোথায় যাচ্ছে কি করছে কিছুই তো বুঝতে পারছি না। আর অশোক, আজকাল তো নিখিল তোমাকে কনসাল্টই করে না কোনো ব্যাপারে, তোমার সাথে পরামর্শ করার কোনো প্রয়োজনই বোধ করে না। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এই আম্রপালি জবে থেকে থ্রেডটা পেয়েছে, নিখিল একেবারে নতুন এন্থু নিয়ে লেগে পড়েছে অপরাধীদের ধরার জন্য। কি যে হচ্ছে ভগবান জানে। ওদিকে আবার ওই বোকাটা শ্রাবণী কালকে থানায় যাবে, কি বলতে কি বলবে, বেফাস কিছু বলে দিলে নিখিল যদি কোনো ক্লু পেয়ে যায় অশোক, বাবা আমি কিছু ভাবতে পারছি না। অশোক দাঁড়িয়ে না থেকে চেষ্টা করো নিখিলকে, আরে ফোনটা ট্রাই করো, কোথায় গেছে কি করছে জানাটা ইম্পর্টেন্ট। আপনি এসে গেছেন? মাম, আই এম এক্সট্রিমলি সরি, ভেবেছিলাম আপনার সাথে আর কোনো কন্ট্যাক্ট রাখবো না, আর কোনো ফেভার চাইবো না আপনার থেকে। আপনার লাইফ রিস্ক আছে এটা জানার পরও আমি আপনাকে এইভাবে ডেকে পাঠালাম, তাই আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে নিখিল বাবু, আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এই একই কাজ করতাম, তাছাড়া আপনি ভুল কিচ্ছু করেননি। আসলে আপনি তো কালকে চলে যাচ্ছেন, তাই ভাবলাম কয়েকটা কথা আছে যেটা আপনার জানা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ বলুন না। আই মিন টু সে, মানে আপনি ছাড়া এই কথাগুলো কেউ বুঝবে না। I hope you understand what I'm trying to say. বুঝতে পারছি, কিন্তু প্লিজ আপনি এত হেজিটেট করবেন না নিখিল বাবু। এতদিনে আমাদের মধ্যে যদি এতটুকু বন্ধুত্ব হয়ে থাকে, তাহলে আপনি আপনার প্রয়োজনটা আমাকে বলতেই পারেন। আর আপনি যদি আমার বাড়ির কথা ভেবে হেজিটেট করেন, তাহলে আমি আপনাকে একটা কথাই বলব, এই মুহূর্তে যদি আমার বাড়ির কেউ জেগেও যায় বা কেউ এটা জেনেও যায় যে আমি বাড়িতে নেই, তাহলেও পাপা বেশি রাগ করবেন না বা বেশি একটা রিয়্যাক্ট করবে না, কারণ কাল আমরা
দেশ ছেড়ে চলে যাচ্ছি। নিখিল বাবু, কাল এয়ারপোর্টে যাওয়ার আগে পর্যন্ত আপনি আমাকে যা যা বলবেন আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করব। মাম, আমি যা বলবো সেটা আপনি করতে পারবেন তো? একবার বলেই দেখুন না আপনার জন্য কি কি করতে পারি। এতক্ষণ কি করছিল, ঘুরে বেড়াচ্ছিল? না না না, ও তো এমনি এমনি ঘুরে বেড়ার ছেলে নয়, নিশ্চয়ই কোনো কাজে গিয়েছিল। হ্যাঁ রে, বললো কি কাজে গিয়েছিল? হ্যাঁ বলেনি? না বলবে কেন, উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়াচ্ছে আর শুধু বাড়িতে আমি একাই বারণ করে যাচ্ছি। দেখ তোর বাবা কখনো বারণ করেছে দেখেছিস? উৎসাহ দিচ্ছে আরো, খুঁজে বার করো, খুঁজে বার করো খুনিদের। আচ্ছা নিজের ছেলেটা তো, নিজের ছেলেটাই তো বিপদে পড়বে নাকি? হ্যাঁ কি করি বলতো? হ্যাঁ বলছি যে তুই থানায় যাচ্ছিস তো নাকি? হ্যাঁ যেতে তো হবে, কি করা যাবে আর। শোন, থানায় যাবি, একদম সঙ্গে করে নিয়ে চলে আসবি, বলবি যে মা বলেছে কোথাও যেতে না, যা খুশি বলুক, জোর করে নিয়ে আসবি। হ্যাঁ তোমার ছোট ছেলে তো আমার কথা শোনে, ঠিক আছে তুমি বলছো যখন চেষ্টা করব। হ্যাঁ দিশা আসছি, সাবধানে যাস। মা, নিখিলের না বাড়িতে আসাটা দরকার। আমার কি মনে হয় জানো তো, কালকে তোমার বড় ছেলে না কিছু একটা মনে পড়েছিল, হয়তো যারা ওকে আটকে রেখেছিল তাদের মুখ, ওটা বলতে পারছিল না বলে ওর কষ্টটা হচ্ছিল। এটা নিখিলে জানা দরকার। তাই মনে হয় তোমার? না না, মানে তুমি বলছো বর্দা ভাইয়ের নাকি মনে পড়ে যেতে পারে কারা কিডন্যাপ করেছিল। আচ্ছা যারা সত্যি কিডন্যাপ করেছিল তারা কি কখনো চাইবে যে ভিকটিম তাদের মুখ দেখে নিক? নিশ্চয়ই তারা মুখ লুকিয়েছিল, আমার তো তাই মনে হয়। কাজেই কিডন্যাপার্সদের মুখ মনে করার প্রশ্ন তো ওঠেই না, না ওঠে না। আর বর্দা ভাইয়ের সামনে এসব কথা একেবারেই আলোচনা করো না। ও ডোডো তাতান হয়তো হই হুল্লোড় করছিল, তাতে উত্তেজিত হয়ে পড়তে পারে, শরীর খারাপ হতে পারে, অস্বস্তি হতে পারে, অনেক কিছুই হতে পারে। সেই জন্যই বলছি তুমি সারাক্ষণ এখন বর্দা ভাইয়ের পাশে পাশে থাকো। বর্দা ভাইয়ের এখন অনেকটা অ্যাটেনশন, আদর, যত্ন, কেয়ার এইসবের দরকার বর্দি ভাই। এইসব আলোচনার দরকার নেই, বুঝতে পেরেছ? কেউ করো না এসব আলোচনা। আমি একটু ঘরে যাই মা, একটু রেস্ট। হ্যাঁ যাও, বিশ্রাম নাও। নিজে বৌমা যা বললো শোনো, তো আমাদের বাড়িতে কি হচ্ছে বলো তো? শ্যামা তো চলেই গেল, ছেলেটা আমার ফিরে এলো, কিরকম ভাবে ফিরে এলো বলো তো? কাউকে চিনতে পারছে না, কিরকম বিছানায় এরকম ভাবে পড়ে থাকবে ও সারা জীবন? কার পাপে হচ্ছে এসব? কার পাপে এরকম ভাবে আমাদের সংসারটা তছনছ হয়ে যাবে নাকি? এত শাস্তি কেন দিচ্ছে ঠাকুর আমাদের? কি দোষ করেছি আমরা? আর তুমি যদি শাস্তি দিতেই চাও ঠাকুর, একেবারে শেষ করে দাও না আমাদের পরিবারটা এরকম ভাবে টুকরো টুকরো। না না, এই দগ্ধে দগ্ধে মরতে আর আমি পারবো না, পারবো না এত কষ্ট সহ্য করতে। শেষ করে দাও বলো তো, শেষ করে দিতে একেবারে সকলকে শেষ করে।